फ्रेंड्स वेलकम बैक आवर चैनल एस्ट्रोलॉजी कोलकाता और जो विषय आलोचना करब विषय मिथुन राशि मानुष्ठ सेप्टेम्बर मासटी केमन जाए एर आगे आरो अनेकगुली राशि नहीं आलोचना करेछी एखोनो जे सकल बंधु देखे उठते पारेननी तादेर जोन्नो आमी कार्डेर लिंक दिए दिच्छी गिये देखे नीन अनेक इनफरमेशन एखान थेके आपनारा कलेक्ट करते पारबेन। চলুন ডিটেলসে জেনে নেওয়া যাক সেপ্টেম্বর মাসটি আপনাদের কেমন কাটতে চলেছে, জানবো আপনাদের এডুকেশন কেমন থাকবে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর মাসটা কিন্তু একদমই ভালো কাটবে না। পঞ্চম ভাবে কেতু এবং তার উপর রাহুর দৃষ্টি, কোনো কিছুর বিনিময়ে আপনারা এডুকেশনে ফোকাস করতে পারবেন না। এডুকেশনে কোথাও গিয়ে ব্রেক হওয়ার সম্ভাবনা আছে, এই সময় যদি কোনো রেজাল্ট আউট হয় সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা একদমই করতে পারবেন না। এই সময় আপনারা যতই চেষ্টা করুন না কেন, কোনো কিছুর বিনিময়ে আপনাদের টার্গেট ফুলফিল হতে দেবে না। এই যে একটা রাহুর দৃষ্টি, এটা কিন্তু খুব ডিস্ট্র্যাক্ট করবে আপনাদের মাইন্ড সেটআপকে। আপনারা যতই চেষ্টা করুন যে হ্যাঁ আজকে অনেকক্ষণ স্টাডি করব এরকম মানসিকতা নিয়ে বসেছেন, কিন্তু আপনারা সেটা যে টার্গেটটা আপনাদের সেটা কোনো কিছুর বিনিময়ে আপনারা ফুলফিল করতে পারবেন না। এডুকেশন নিয়ে গোটা মাসটাই সকল স্টুডেন্ট যে যাই স্টাডি করুন না কেন প্রচণ্ড প্রবলেমের মধ্যে কিন্তু থাকবেন। এডুকেশন নিয়ে এই মাসে ধরুন যদি আপনার সামনে বড় কোনো একটা প্রবলেম আসে, সেই সময় আপনারা কখনো এডুকেশনটাকে ব্রেক করে দেবো এই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। এই মাসটা যেতে দিন, তারপরে যদি সেরকম সিচুয়েশান আসে আপনার সিচুয়েশান অনুযায়ী আপনি সিদ্ধান্ত নিন, এই মাসটার পরে গিয়ে সিদ্ধান্তটা নিন সেটা সঠিক সিদ্ধান্ত হবে। কিন্তু আপনারা যদি মনে করেন যে এই মাসে সিদ্ধান্ত নেবো যে হ্যাঁ আমি আমার এডুকেশনটা এখানেই কুইট করে দিলাম, সেক্ষেত্রে কিন্তু ভুল সিদ্ধান্ত হবে, এরকম সিদ্ধান্ত এই মাসে একদমই নেবেন না। জানবো আপনাদের কেরিয়ার কেমন থাকছে না থাকছে। দশম ভাবের অধিপতি বৃহস্পতি, সে মীন রাশিতে গোচর করবে, যার ফলে কিন্তু কেরিয়ারের দিক থেকে খুব দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন। কেরিয়ারে নতুন কিছু সুযোগ আসছে, যারা অনেকদিন ধরে কেরিয়ারে ব্যর্থ হচ্ছিলেন তাদের এই সময়টা কিন্তু ভালো, সাকসেস অবশ্যই করে এই সময় কিন্তু আপনাদের কাছে ধরা দেবে। তবে হ্যাঁ একটু বেশি পরিশ্রম করতে হবে, সেক্ষেত্রে গিয়ে আরও বেটার রেজাল্ট কিন্তু পাবেন। কেরিয়ারে একটা নতুন কোনো ওয়ে আপনারা খুঁজে পাবেন, একটা ছেড়ে আর একটা ওয়ে যদি আপনারা এখন ভাবেন যে এই ওয়েটা চেঞ্জ করে অন্য কোনো ওয়েতে শিফট করব, সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত হবে সঠিক সময়। ধরুন আপনি জব করেন, আপনি চাইছেন এই সময় জবটাকে স্টপ করবেন অ্যান্ড বিজনেস করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। আপনারা যদি এখন এই সিদ্ধান্তটা নিতে পারেন আর শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা দেখতে পাবেন, যাকে বলে এই সময়টা একদম 100% ভালো রেজাল্ট আপনারা কিন্তু দেখতে পাবেন। এরকম যদি কিছু লাইফে করার থাকে এটাই সঠিক সময়, করে ফেলুন ভালো রেজাল্ট পাবেন। আর যারা অনেকদিন ধরে ভাবছিলেন আপনারা বাইরে জব করবেন, ধরুন আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন, আপনি চাইছেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে যাব, সেক্ষেত্রে কিন্তু এই মাসটা সঠিক। আপনারা এই সময় ট্রাই করলে 100% ভালো রেজাল্ট। আপনাদের যাদের অনেকদিন ধরে ইনক্রিমেন্ট হচ্ছিল না এই বিষয়টা নিয়ে বিশাল সমস্যার মধ্যে ছিলেন, তাদের কিন্তু এই মাসটা খুব ভালো। আপনারা এই সময় এই ইনক্রিমেন্টের যে সফলতা সেটা কিন্তু পেয়ে যাবেন। পদোন্নতি হওয়ার চান্স থাকছে, কাজের প্রেশার প্রচণ্ড থাকছে, ওয়ার্কলোডের ফলে কিন্তু মানসিক চাপটাও থাকছে। সাকসেস আসলে পাশাপাশি চাপ তো আসবে, এটা সাধারণ ব্যাপার, দুটোকে কিন্তু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে। জানবো হেলথ কেমন থাকছে, হেলথ এই সময় কিন্তু ভালো। মঙ্গলের উপস্থিতি এই সময় আপনাদের হেলথ অনেকটা বেটার করবে। মঙ্গল এই সময় আপনাকে অনেক পুরনো রোগ থেকে মুক্তি কিন্তু দিয়ে যাবে। হেলথ নিয়ে যারা অনেক দিন ধরে প্রেশারে ছিলেন তারা কিন্তু এই মাসটা একদম সব কিছু থেকে রিলিফ পেয়ে যাবেন। হেলথ নিয়ে কোনো সমস্যা কিন্তু এই মাসে থাকছে না, বরঞ্চ যে সমস্যাগুলো চলে আসছিল সেগুলো থেকে কিন্তু মুক্তি পেয়ে যাচ্ছে। জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকছে না থাকছে। লাভ লাইফ একটু প্রবলেমের মধ্যে থাকছে, পঞ্চম ভাবে কেতু এবং তার উপর রাহুর দৃষ্টি কোথাও গিয়ে ভুল বোঝাবুঝি তৈরি করবে, এবং যে ভুল বোঝাবুঝিটা ব্রেকআপ হয়ে যাওয়ার মতো সম্ভাবনাও কিন্তু তৈরি করছে। এই বিষয়টা লাভ লাইফে সত্যি প্রবলেম্যাটিক। গোটা মাসটা আপনারা কিন্তু একটা মানসিক টানাপোড়েনের মধ্যে থাকতে চলেছে। বিবাহিত জীবন কেমন থাকবে, বিবাহিত জীবনও খুব একটা বেটার কিছু বলতে পাচ্ছি না। বৃহস্পতির কারণে বিবাহিত জীবনও কিন্তু একটি প্রবলেম্যাটিক, উত্থান পতনের মধ্যে দিয়ে বিবাহিত জীবনটাও কাটবে, তবে সেরকম খারাপ কিছু নেই।
একটু চাপের মধ্যে থাকবেন এটুকু বলতে পারি, সেরকম খারাপ কিছু নেই। তবে হ্যাঁ, কিছু টানাপোড়েন থাকছে। জানবো ফ্যামিলি লাইফ কেমন থাকছে না থাকছে। ফ্যামিলি লাইফের দুটো পোর্শন পাবেন, একদিকটা খুব ভালো আর একদিকটা মোটামুটি। খুব ভালোটাকে বলে নিন, থার্ড হাউসে সূর্য সাথে শুক্র, এই যে কম্বিনেশনটা হচ্ছে, এটার ফলে কি হবে, আপনাদের ভাই বোনের সাথে আপনাদের রিলেশন প্রচণ্ড ভালো হবে। যে কোনো বিষয়ে ভাই বোনের থেকে সহায়তা কিন্তু আপনারা পাচ্ছেন। আরেকটা বলি, আরেকটা হচ্ছে বাড়িতে সিনিয়রদের সাথে কোথাও কি একটু মতবিরোধ তৈরি হচ্ছে, সেটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে থাকছেন। আদারওয়াইজ ফ্যামিলি লাইফ অনেকটা বেটার। জানবো ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকছে। ফিনান্সিয়াল কন্ডিশনের ক্ষেত্রে আমি বলবো মাসটা কিন্তু দুর্দান্ত একটা মাস। এই মাসটা আপনারা এই বছরে এই এই বছরটা আপনাদের পার্টিকুলার এই মাসটার জন্য মনে থাকবে। হঠাৎ করে কোথাও থেকে অর্থ প্রাপ্তি হয়ে যাবে। এই মাসটা আপনাকে আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিকে অনেকটা গেইন করিয়ে দেবে। অর্থনৈতিক পরিস্থিতি অনেকটা স্ট্রং হতে চলেছে, আর আপনারা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে কিভাবে আপনাদের অর্থটাকে আপনারা ভালোভাবে সঞ্চয় করবেন, সেই ওয়েটা এই মাসে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। অর্থের ক্ষেত্রে এই মাসটা আপনাকে অনেক ভালো কিছু দিয়ে যাবে। তাহলে মিথুন রাশির মানুষদের সেপ্টেম্বর মাসটি কেমন যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধু ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খুব ভালো থাকবেন, টাটা।